Lima, Shanta, ene, aajke to toder jonmodin, cake ta rak. Sir, ei je apnar bill, doya kore payment ta kore din. Amar kache to kono taka nei. Apnar kache taka nei sir, kintu apni to sir COD option click korechilen. COD er mane hocche sir cash on delivery. আর আপনি তো স্যার ক্যাশ অন ডেলিভারির কথা বলেছেন, আমি আপনাকে কেকটা দিলাম আর স্যার আপনি বলতেছেন টাকা নেই, স্যার এটা কোনো কথা বলেন? দেখুন, আমি ক্যাশ অন ডেলিভারি করছিলাম কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, আর আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, আমার টাকা দেওয়া সম্ভব না। স্যার আপনার কাছে টাকা ছিল না তাহলে খাবার অর্ডার না করলেই পারতেন, তাই বলে স্যার আপনি খাবার অর্ডার করে খাবারটা নিয়ে স্যার এখন টাকা দিবেন না স্যার, এটা তো স্যার অপরাধ না বলেন স্যার? দেখুন, অর্ডার করার দরকার ছিল অর্ডার করছি, আর খাবারটা তো আসার কথা ছিল, খাবারটাও পেয়ে গেছি, আর আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আপনি গেলে চলে যান। স্যার আপনি এটা কি ধরনের কথা বলতেছেন? স্যার আপনি খাবারটা নিছেন এখন বলতেছেন টাকা দিবেন না, স্যার রেস্টুরেন্ট থেকে তো স্যার আমার বেতন থেকে স্যার টাকাটা কেটে নেবে, আর স্যার রেস্টুরেন্ট এর লোক যদি চায় স্যার আপনার বিরুদ্ধে কিন্তু আইনি অ্যাকশন নিতে পারে স্যার, আপনি টাকাগুলো। দেখুন, আপনার রেস্টুরেন্টের মালিক যদি আমার বিরুদ্ধে কোনো কিছু করে আমার কিছু করার নেই, আর আপনি আমার এক মনে হয় কি জানেন, এখানে থেকে সময় নষ্ট না করে চলে যাওয়াটাই ভালো হবে, কারণ আমার টাকা দেওয়া সম্ভব না, আপনি চলে যান। দেখুন স্যার আপনি এটা কি ধরনের কথা বলছেন স্যার, স্যার আমি তো কোনো লেটও করি নাই, বরং যতক্ষণে ডেলিভারি হওয়ার কথা ছিল আমি স্যার 10 মিনিট আগে আসছি, আর আপনি স্যার আমাকে কেন টাকা দিবেন না স্যার, আপনি যদি টাকাটা না দেন আমার বেতন থেকে কেটে নেবে স্যার, আমি এমনি তো অনেক গরিব মানুষ স্যার, আপনি কেন স্যার আমার টাকাটা আপনি কাটাবেন স্যার, স্যার আমি কিন্তু গিয়ে পুলিশ এখন কমপ্লেন করবো স্যার। স্যার যদি কিছু মনে না করেন স্যার, স্যার আপনার যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন, প্রয়োজন পড়ে স্যার আমি টাকা দেবো, স্যার আপনি কেন টাকা দেবেন? আসলে সত্য কথা বলতে কি জানেন, আমি অনেক বড় একটা বিজনেসম্যান ছিলাম, আর শেয়ার মার্কেটে আমার অনেক টাকা আমার ইনভেস্ট করা ছিল, আর শেয়ার মার্কেটটি ধস হওয়ার ফলে আমার অনেক টাকা পয়সা লস হয়ে যায়, এমনকি আমি নিজেও দেউলিয়া হয়ে যাই, আর বুঝতেই তো পারতেছেন টাকা পয়সা না থাকলে কী অবস্থা হয়, আর আমি তো মনে করেন অনেক ভালো ভালো খাবার খেয়েছিলাম, যার কারণে মনে করেন এই অর্ডারটি দিয়েছিলাম, আর আমার ঘরে আমার দুটো বোন আছে, দুটো বোনই প্রতিবন্ধী, এখন তাদেরও তো দেখাশোনা করা লাগে, আমার অনেক টাকা পয়সার দরকার কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নেই, আর আপনি যদি কিছু মনে না করেন আমাকে প্লিজ আপনি মাফ করে দিবেন, আর আপনি এখন চলে যান প্লিজ, আমাকে ক্ষমা করে দিবেন। ও আমি অত্যন্ত সরি স্যার যে আপনার বন্ধুটা অনেক অসুস্থ, আর কি বলবো স্যার আমি তো শুনলামই যে আপনি অনেক ধনী মানুষ ছিলেন, আর স্যার অসুস্থ মানুষ কোনো কিছু খাইতে চাইলে যদি না দেওয়া যায় ওরা আরও বেশি অসুস্থ ফিল করে বা উগ্র আচরণ করে, কারণ স্যার আমি তো জানি আমার বাবা অসুস্থ, আমি স্যার ডেলিভারি ম্যানের চাকরি করে যে টাকা পয়সা ইনকাম করি সেগুলো দিয়ে আমার বাবার চিকিৎসা তারপরে খাবার দাবারের সব কিছু ম্যানেজ করি, আর আমি এখন বুঝতে পারতেছি যে আপনার ফ্যামিলি মেম্বার অসুস্থ যার জন্য আপনি এই কাজটা করে ফেলেছেন, যাই হোক স্যার আপনার কোনো টাকা দিতে হবে না, আমি আমার স্যালারি থেকে আপনার এই কেকের বিলটা কাটিয়ে নেওয়াবো, আর আপনি কিছু মনে করবেন না, আর স্যার স্যার আমি নিতান্তই খুব গরিব মানুষ, আর যদি অনেক টাকা পয়সার মালিক হতাম আপনাকে অনেক কিছু দিতে পারতাম স্যার, এই যে আমার এখানে 1000 টাকা স্যার এটা আপনি রাখুন, আর এইগুলো দিয়ে আমার বাবার চিকিৎসা করতে হবে স্যার, এই টাকাটা আপনি রেখে দিন আপনার কোনো কাজে এটা ব্যবহার করবেন, আর স্যার আরেকটা অনুরোধ এভাবে কোনো ডেলিভারি ম্যানের সঙ্গে এরকমটা করবেন না, কারণ বলা তো যায় না কোনো ডেলিভারি ম্যান সত্যি সত্যি আপনার নামে কমপ্লেন করে দেবে, তখন স্যার আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আসলে যে আপনি আমাকে হেল্প করছেন এতেই আমি অনেক খুশি, আর এই টাকাটা আমার প্রয়োজন নেই, টাকাটা আপনার কাছে আপনি রাখুন। কিন্তু স্যার টাকাটা কেন আপনি নেবেন না, আপনার তো আসলে অনেক অভাব, টাকাটাও তো আপনার কাজে আসতো স্যার। আসলে সরি, আমি শুধু আপনার একটা পরীক্ষা নিচ্ছিলাম। পরীক্ষা? আর স্যার
আমি যথেষ্ট চেষ্টা করছি স্যার। আর স্যার রেস্টুরেন্টে কেক যে রেডি করে স্যার, ওখানে রেডি করতে একটু দেরি হয়ে গেছিল স্যার, আমি সরি স্যার। আমার কেক কেটে লাগবে না ভাই, তুই যা, আর কেক দিতে হয় তাহলে দে, কেকটা দে, আর পেমেন্ট লাগবে না ভাই, আমি কিছু হেল্প করবো না, তুই এটা যা। না 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 স্যার, স্যার আপনি পেমেন্ট যদি না করেন স্যার, আপনি কেকটা নিয়েন না স্যার, কারণ এই কেকটা স্যার আপনি যদি ফ্রিতে নেন আমার তো স্যার বেতন থেকে স্যার টাকা কেটে নেবে স্যার। স্যার আমার, স্যার আমার কথাটা শুনুন স্যার, স্যার আমার বাসায় বৃদ্ধ বাবা মা অসুস্থ স্যার, আপনি যদি স্যার এই এই টাকাটা স্যার যদি আমাকে না দেন স্যার, আমার বেতনটা কেটে দেন, তাহলে স্যার স্যার আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার, প্লিজ স্যার, স্যার প্লিজ আপনি কেকটা নেবেন না স্যার। তোর নেকামো কার নামে কোনো যাস না, এই কেকটা ফিরে দিতে পারিস তো দে, না দিতে পারিস তাহলে যা যা, ফোট স্যার, স্যার প্লিজ স্যার। আরে যা বলছিস তাই শোন, যা এখান থেকে ফোট। আরে কপাল, ওরা এইভাবে লেট করলো আর আমার গরিবের যত কষ্ট, আল্লাহ তুমি দেখো। ও স্যার এই বিষয় আসলে কি বলবো স্যার, আমরা তো ডেলিভারি ম্যান, ডেলিভারি যারা দেয় ছেলে মেয়ে সবাই তো আর ভালো হয় না স্যার, অনেকেই চায় যেন আমরা ডেলিভারি করতে দেরি করি, আর দেরি করলে যেন সেই খাবারটা তারা ফ্রিতে খেতে পারে। আর স্যার এভাবে আমাদের দেরি করিয়ে যদি আমাদের থেকে খাবারটা নিয়ে নেয়, সেই খাবারের টাকা আমাদের রেস্টুরেন্ট দেয় না, বরং তো স্যার আমাদের স্যালারি থেকে কেটে নেয়। আরও কত কথা শুনতে হয় স্যার, আর আমরা স্যার গরিব মানুষ, মানুষ আমাদের সাথে এই ধরনের প্রতারণা করলে কী বা করবে বলুন স্যার। দেখুন, কিছুদিন আগে দেখলাম যে মাত্র 3 মিনিটের জন্য আপনাকে টাকাটা দিল না, আপনার সাথে আরও খারাপ ব্যবহার করলো। আর আমি শুনছি যে আপনার বাবা নাকি অনেক অসুস্থ, আম্মু অনেক অসুস্থ, টাকা পয়সার অভাবে চিকিৎসা হতে পারতেছে না। তো শোনার পরে আমি ভাবলাম যে আপনাকে কিছু হেল্প করব, কিন্তু হেল্প কীভাবে করবো আমি সেটা ভেবে পাচ্ছিলাম না। তো আমি ভাবলাম যে আপনাকে একটু পরীক্ষা করা দরকার যে আসলে আপনি কি সৎ মানুষ নাকি আপনার ঠকবাজ। তো যাই হোক, আপনি অনেক ভালো মনের মানুষ, আর এই নিন 1 লক্ষ টাকা, আপনার বাবা মায়ের চিকিৎসার জন্য কাজে লাগবে। আর আমি চাই, আর আমি চাই, আর আমি আরো চিকিৎসা করার জন্য আরো টাকা পয়সা লাগবে। আর আমি চাই আপনার বাবা মার জন্য যদি আরো কোনো টাকা পয়সা লাগে তাহলে আমাকে জানাবেন, আমি আপনাকে দিব। আর আপনি সত্যি অসাধারণ একটা মানুষ, অনেক সৎ মনের মানুষ। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমি সত্যি আনন্দিত যে আপনি আমাকে এইভাবে সাহায্য করবেন। আচ্ছা স্যার আসি, আসসালামু আলাইকুম।